এইভাবে কি এর আগে কখনো ব্লগ শুরু করেছি আমার তো মনে হয় না নাকি আমার তো আবার ভুলও মন হয়তো করেছি ভুলে গেছি তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা যারা আগের ভিডিওটা দেখেছ তারা বুঝতে পারবে যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি গতকালকে যেখানে এসেছিলাম এখন বাড়ি ফিরছি একদমই সকাল সকাল বেরিয়েছি যাতে করে সকাল সকাল পৌঁছাতে পারি তো চলে এসেছি কাছাকাছি মায়াপুর চলে আসা মানে বাড়ির কাছাকাছি চলে আসা অনেকটা টাইম গাড়িতে ছিলাম তো ওর চাপিপাশা পেয়েছে আমরা আসার সময় কিন্তু ওই বাড়ি থেকে আমাদের চা বিস্কুট দিয়েছে কিন্তু ওই যে মানে ওর চায়ের নেশা আছে তো তো এখান থেকে চা খেয়ে একদম শয্যা বাড়ি এসে চোখ জুড়িয়ে গেল গাছটা দেখে মনে হচ্ছে না ফুলটা দেখো কত সুন্দর ফুলের জন্য গাছটাই ঢাকা পড়ে গেছে দারুণ লাগছে কিন্তু ফুলটা দেখতে বলো গত বেলা আমি বাড়িতে ছিলাম না বাড়িতে আসার পর মনে হচ্ছে যে কতদিন আমি বাড়িতে ছিলাম না বাড়ি এসেছি বেশ খানিকক্ষণ চেঞ্জ করে নিয়েছি এবার কিছু কাজ আছে মা অনেক কাজ করে ফেলেছে অল্প কিছু কাজ আছে সেগুলো সেরে স্নান করে গরমা গরম ফুলকো ফুলকো লুচি ভাজতে হবে আজকে তো নীল তো সেই কারণেই তো মাকে একটু দোকানে পাঠিয়েছি ছোলার ডাল আর আলুর দম বানাবো যদি বলি এখনই ফুলকো ফুলকো লুচি ভাজবো সেটা কি সম্ভব আগে তো আমাকে আগের কাজগুলো সারতে হবে তারপরে তো লুচি ভাজার কথা তাই না তো ঘরে বাইরে অনেক কাজ রয়েছে ভুল বললাম প্রত্যেক দিন ওই একই কাজ করি একই কথা বলি তো দেখো কথার মাঝে ভুল কথাও বলে ফেলি ঘরের কাজ আজকে মা সেরেছে বাইরের কিছু কাজ ছিল সেইগুলোই আমি সারছি এমনি মা উঠোন ঝাড় দেওয়া উঠোনে গোবর দেওয়া সেগুলো করেছে আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম ওভেন মুছলাম আরও টুকিটাকি কিছু কাজ যেমন ধরো এই শিলনোড়াটা ধুতে হচ্ছে চাকি বেলনি ধুতে হবে এই কাজগুলো আমাকে করতে হবে আর প্রকাশ আমার সামনে বসে রয়েছে প্রকাশকে রাগাচ্ছি আমি বলছি আমি আজকে তোদের বাড়ি দুপুরে লুচি খেতে যাব। আর আমাদের এখানে স্থানীয় তো সবাই কেউ পূর্ববঙ্গের নেই তো প্রত্যেকের বাড়িতেই আজকের দিনে লুচি হবে মেয়ে বউরা সব লুচি খায় ভাত খায় না কেউ আর বাড়ির বেটা ছেলেদের জন্য ভাত হয় তো প্রকাশ বলছে কি একদম না তোমাদের বাড়ি হবে তুমি খাওয়া আমি আমিও তোমাদের বাড়ি খাবো কিন্তু তুমি আমাদের বাড়ি গিয়ে খাবা না আর ওই যে যতবার না বলে ততবার রাগাতে আমার খুব ভালো লাগে শিলনোড়াটা ধুয়ে রেখেছি নিচে জল ঝরাতে দেওয়া আছে আমি ওকে বললাম কি তুমি বেরোনোর আগে আমাকে ওই শিলনোড়াটা তুলে দিও আমি পারবো না তুলতে মাজায় কোথায় খোঁজ করে লেগে যাবে তো এবার আমি চাকি বেলনিটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এসেই কিছু জামা কাপড় কেচে দিয়েছি যেগুলো পরে গেছিলাম সেগুলো কেচে দিয়েছি তা বাদেও দু একটা জিনিস ছিল বাবার লুঙ্গি ছিল জামা ছিল সেগুলোও সব কেচে দিয়েছি মানে যে খুব যে একগাদা কাচাকুচি হয়েছে সেটা না অল্পই গত আগামীকালকে আবার সংক্রান্তি মনে হয় কাচতে নেই ঘরও ঝাড়তে নেই ও দেখলাম আজকে ঘরে ঝুল ঝাড়ছে আমি বললাম ঝেরো না আজকে নীল আগামীকাল তারপরের দিন মানে এখন ঝাড়তেই নেই এবারও শিলটা তুলে দিচ্ছে ওপরে নামানোর সময় আমি নামালাম ঝোঁকে ঝোকে নামিয়ে ফেলেছি ওই কোমরে লেগে যায় ওই জন্যই ওঠা নামা করতে অসুবিধা হয় অত বড় মানে অত ভারী জিনিস নিয়ে আর কি সোহিনীর কর্মশিক্ষা ক্লাসে এটা কি দিয়ে আঁকা আছে সোহিনী কি দিয়ে করেছে ফেব্রিক দিয়ে হ্যাঁ মনে হচ্ছে স্কেচ পেন ফেব্রিক কিনতে পাওয়া যায় কোথায় কিনলি ওই দোকানে আহ ভালো হয়েছে এখন আসলো সোহিনীর বড় মামার বাড়ি থেকে প্রত্যেকদিন সিনহাতি বড় মামার বাড়ি চলে যাস আমরা যে রাতে ছিলাম না তুই কি সেটা জানিস আমি ঘরে পূজিলান আছে ও কালকে রাত্রে হ্যাঁ কাল রাতে আসিনি তো আজকে সকালে আসলাম তাহলে আজকে পরীক্ষা হলই শেষ পরীক্ষাগুলো সব কেমন হলো ভালো আচ্ছা কাকুলির হবে কাবলি চোলার তরকারি ছোলা অনেক ছোলা ভেজানো রয়েছে ভেজার পর আরও বেশি অনেকটা পরিমাণে হয়ে যাবে আর আমি এখানে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই হলো ছোলার ডালের ব্যবস্থা মানে কিশমিশ আর পনিরটা এখানে রয়েছে তাছাড়া বাদ জিনিস আলাদা রয়েছে আমি একটু ঘরে গিয়েছিলাম দরকারে বিশেষ দরকার ছিল যার জন্য ওকে রান্নার এখানে কিছুক্ষণের জন্য রেখে আমি ঘরে গিয়েছিলাম তো এসে দেখি যেই আলুতে আমি জল দিয়ে গিয়েছি সেই আলুর জলই মরেনি মানে গ্যাসটা একদম সিম করে দিয়েছে দিয়ে ঢাকা দিয়ে চুপচাপ বসে আছে একদিকে ভালো করেছে ডালটাও রান্নাও করতে পারতো না আমি এটাই বলার জন্য আরও এসছিলাম মাঝে একবার যে তরকারিটা হয়ে গেলে যেন থেমে থেকো নিজে নিজে ডালটা বানাতে যেও না বাপরে আমার কর্তমা সেই এমন ভাব নিচ্ছে যেন বিশাল রাঁধুনে হয়ে গেছে পিড়ির ওপর পা সমেত গুটিয়ে নিয়েছে বলছে থাক আমি সব রান্না করি আমি বললাম না যে এটুকুনি হেল্প করেছো এটুকুনি অনেক আর এখানে ডালের জন্য পনির ভাজা হচ্ছে মাকে আজকে সকালে ফোন করলাম বললাম কয়েকদিন আগে যে ডালটা বানিয়েছিলাম আমাকে বলো তো সেই রকমভাবেই আজকে আমি বানিয়েছি আর খেতেও স্বাদ হয়েছে বানিয়েছি অনেকগুলো তারপরে ডাল করলাম তরকারি করলাম দিয়ে এখন আর খেতে ইচ্ছা করছে না মানে লুচি ভাজার গন্ধ নাকে গিয়ে লুচির প্রতি ভক্তিটাই চলে গেছে আর মনে হচ্ছে না লুচি খাই আর ও তো সেই একটা ডাল দিয়ে খেয়ে গেছে ওর কোনো পাত্তা নেই আর কাছেই এখানে আমাদের পাড়ায় নীল পুজো হচ্ছে নীল পুজোটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া হবে এই যে আমার জন্য নিয়ে নিয়েছি এটা দেখে ডাল নিয়েছি একটা আর আলুর তরকারি আর দুটোতে একটা করে লুচি আজকের তোমার স্পেশাল মেনুটা আমার বন্ধুদের বলে দাও আজকে স্পেশাল মেনু হচ্ছে কাঁচা লঙ্কা পান্তা ভাত আর আলুর তরকারি লুচি হয়েছে দুপুরে আমি ভাত করি আমার স্পেশাল মেনু আর রাতে তোমাকে ভাত করে দেবো আর আমার বউ বলেছে যখন যেটা প্রয়োজন হবে দোকানে যাবা গেঞ্জি প্যান্ট কিনে নিয়ে চলে ওর নাম করে আমার নাম করে তাহলে সংসারের কি আমি কর্তা তুমি কিননি এটা আবার কি কথা আমি কর্তা তুমি কিননি কিন্তু সংসার যে চালায় তোমার ঘরে তুমি মেম্বার তোমার বউ চেয়ারম্যান আমি আমার ঘরে আমি মেম্বার আমার বউ হচ্ছে চেয়ারম্যান আচ্ছা এবার বুঝলাম ঠিক আছে কিন্তু এখন খাওয়া দাওয়া করি একটু জলের আছে আমি দিচ্ছি আমি দিচ্ছি এই তো জল প্রসাদ খেয়েছিলে তো এই যে পোSHADER-এর উপর নাম লেখা নামটা আবার দেখাইলা তুমি কেন কি হয়েছে সাধন দে সাধন হাতে লেখা তো বড় বিচ্ছি শোনো তোমার হাতের লেখা বিচ্ছিরি হোক আর ভালোই হোক তুমি গোটা মানুষটা আমার কাছে ভালো আজকে হচ্ছে নীল পুজো লুচি খাত দিন তবে সবারই নয় মানে যে উপোস করবে তার তার সূত্রে তার সূত্রে সবাই খায় তা শুত্রু হজনা যত মে চলে আছে সব খায় কিন্তু আজকে সাথে লুচি খেয়ে ক্লান্ত ভাব হয়ে গেছে কিন্তু না একটা কথা আছে সবাই খায় তো আমি না লুচি খেয়ে ভাত পারি না তোমরা তো জানো দিয়ে মা বলে কি যে তুমি থাকতে খেতে পারো না কিছু না তুমি ভাত খেয়ে নিবা অন্যান্য সব ফালুনি ফালুনি সব করি আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি অষ্টমী দিন আরই নীলের দিন আমি লুচি খেয়ে ভাত পারি না বলে মা বলেছে যে তুমি ভাত খেয়ে নিবা কালকে আতো কোন বাইক চালাছি

ঠান্ডা জল গ্যাসের ভরি আসলে খাওয়ার গন্ডগোলের থেকে ওগুলো হয় পয়লা বৈশাখের দিন বিকেলবেলা আমাদের ওই ছেলে আসবে বিকেল বিকেলবেলায় এসে এবার থাকবে দিনটা থাকবে পরের দিন যাবে এখন বলছে তুমি তো লুচি খাওনি পান্তা ভাত খেয়েছো পান্তা ভাত খেয়ে আছি কটা ভাত বসাই দি গরম গরম ভাত দুটো খাও আবার একটা লুচি খাবে দি বলবি গ্যাস হয়েছে জানো আমার ঘুম ঘুম এসছিল দিয়ে ওই রাজুর বলে পেটে ব্যথা উঠে একবার গেলাম খোঁজ নিলাম আওয়াজ শুনলাম দিয়ে আর ঘুম আসেনি আর যদি খুব আর যদি খুব খিদে লাগে একটা লুচি আছে খেয়ে নেবো এক গাদা লুচি দেড় কেজি ময়দা দুপুরের পর থেকে অনেকটা সময় শুয়ে বসে কাটালাম এবার কাজ করতে হবে ঝাঁটা নিয়ে ঘর ঝাঁট দেবো কিন্তু তোমরা দেখে মনে করবে যে আমি সকালের কাজ করছি কিন্তু না আমি সকাল বেলাতেই এটা শেয়ার করি বিকাল বেলায় যখন করি কোনো দিন শেয়ার করি না ভাবি কি সকাল বেলা ঝাঁট দিয়েছি দেখিয়েছি বন্ধুদের আবার বিকাল বেলায় ঝাঁট দিয়ে কি দেখাবো হয়তো রাজুর ঘরটা একটু অগচালে হয়েছিল গুছিয়ে নিয়ে গুছিয়ে নিলাম আর এই আমি বিছানায় শুয়ে নিই সোফাতে শুয়েছিলাম আর ও বিছানায় শুয়েছিল ওই একটু ঝাঁট দিয়ে নিই ঝাঁট দিতেই সন্ধে হয়ে যাবে তারপরে হাত পাখিয়ে ফ্রেশ হয়ে সন্ধে দেবো

আচ্ছা দুটো আচ্ছা ঘরে যাব আমি নিয়ে যাচ্ছি ফ্রেশ হলাম ফ্রেশ হলাম বলতে গায়ে মাথায় জল দিলাম ওই এটা যদি সকালে করতাম তাহলে বলতাম স্নান করেছি সেই স্নান করাই হলো তো বাবাকে নিয়ে আজকে যাব ডাক্তারখানায় এখন না এখন তো বাজে ছটা চল্লিশ এই পনেরো আটটা আটটা নাগাদ যাবো একটু ফাঁকা থাকবে নাম লেখানো নেই শেষের দিকে যাব দেখানো হয়ে যাবে নাম লেখাতে হবে না তো সেই কারণেই রেডি হয়ে নিয়েছি যখন বেরোবো শাড়িটা পরবো তাইলেই হয়ে যাবে দুপুরবেলায় কাকলি সিমুয়ের পায়েস করেনি কাজুগুলো তো একদম দুধে দিয়ে ফুটাচ্ছে ভাগ্যিস কিশমিশগুলো দেয়নি তাহলে সব গলা গলা ভাব হয়ে যেত ওই যে ওখানে সিমুয়েও ভেজে রেখেছে সিমুয়ের পায়েস হলে আমাকেও নিশ্চয়ই দেবে লুচি দিয়ে খাবো সিমুয়ের পায়েস খাওয়া হচ্ছে দেখি তাহলে ও ঠান্ডা ঠান্ডা জল আমি ভেবেছি পায়েস খাচ্ছিস কারণ তুই তো আমাকে এখনই পায়েস দিয়ে গেলি কাজু কিশমিশ উকে দিচ্ছে পায়েসে কিন্তু তোর মা নিশ্চয়ই লঙ্কা ভাজার বাটিতে দিয়েছে ঝাল লাগবে না তো না আমি তো সেই দুটো লুচি খেয়েছি তারপর কিছু খাইনি আমার পেটে খিদে আছে কিন্তু আমার লুচি খেতে একদম ইচ্ছে করছে না এখানে দেখো যিনকে লুচি না হয় সেনকাই খেতে ভালো লাগে আমি এই কথাটাই ব্লগে বলছিলাম যেদিন না বানাই হঠাৎ করে খেতে ইচ্ছে করে কিন্তু আজকে বানিয়ে নিয়ে আর খেতে ইচ্ছে করছে না রাত্রের সিদ্ধ ভাত টকবগিয়ে ফুটছে এর মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে আর স্পেশাল করেছি আমি হাতার মধ্যে লঙ্কা ভাজা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ঢেলে দিলেই খিচুড়ির ফোরন হয়ে যাবে ফেলবো ফেলবো ফেলি ফেলি না থাক আজ আর ফেললাম না অন্যদিন দেখা যাবে আজকে রাতে বাবাকে ভাত দেবো এটা বাবারই খাবার আসলে সারা দিন লুচি খেয়েছে তো ওই জন্য রাত্রেবেলা ভাত খেতে চাইছে কি বলি বলো তো তোমাদেরকে উনি সত্যি আমার হাসি পাচ্ছে নিজের ওপর আমার রাগও ধরছে দুটোই হচ্ছে গতকাল ছিল শুক্রবার আজ হচ্ছে শনিবার মানে আজ সংক্রান্তি তোমরা দেখেছিলে মানে লাস্ট আমি শনিবারে ভিডিও করেছিলাম ওই ঘরে রান্না করছি বাবার জন্য খাবার দিচ্ছি ওই অবধি তারপরে কিন্তু এঘরে এসে আমি খেয়েছি আমি খেয়ে ওরা একটা মুভি দেখছিল আর আমার বিশাল ঘুম পেয়েছিলো আমি ঘুমিয়ে গেছি ঘুমিয়ে দেখি সকাল হয়ে গেছে আর ওই দেখো উল্টে পড়ে ঘুমাচ্ছে ও দেখো বাইরে সকাল দেখেছো দিনের আলো প্রায় মনে হয় সাড়ে ছটার মতো বাজে তো আর কি করব কালকের ভ্লগটা আর কালকে শেষ করতে পারিনি আজকেই শেষ করলাম আজকে হলো বছরের শেষ দিন শেষ দিনেই দেখো সব গন্ডগোল শুরু হয়ে গেল তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা গুড মর্নিং বলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে